हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय स्पोर्ट्स ओपिनियन। तो आशा करी तुम्हारा सकले ही भालो आछो एवं सुस्थ आछो। तो आबारो एक नतून वीडियो निये आज के चले आसलाम। एटा हलो आज के द्वितीय वीडियो। सकालेर वीडियोटा जारा देखोनी तादेर डिस्क्रिप्शने लिंकटा दिए देबो, देखे नियो। तो एई वीडियोते आज के आमरा मूलत कथा बोलबो किछु ट्रांसफार न्यूज निये, जार मध्ये किछु बड़ खबरो आछे। चलो आर बेशी देरी ना करे ताहले शुरू करा जाक। तो प्रथमे जे खबरटीते आसबो सेटा हलो उड़ीसा एफसी के निये, जे उड़ीसा एफसी ए बछरे तादेर प्लेयार शुभम सारंगीर साथे আরও 3 বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে। তো এটা উড়িষ্যা এফসির জন্য ভালোই খবর, কারণ উড়িষ্যা এফসি তাদের এই প্লেয়ারটির ওপর আস্থা রেখেছে, সেই জন্যই তারা আরও 3 বছরের জন্য তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে। তো এখনও অফিসিয়ালভাবে কনফার্ম বলে দেওয়া হয়নি যে এটা কনফার্ম নিউজ, তবে উড়িষ্যা এফসি শোনা যাচ্ছে যতদূর তারা কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে শুভম সারঙ্গীর সাথে পরবর্তী নেক্সট 3 সিজনের জন্য। তারপর দ্বিতীয় খবরে আসা যাক আজকের। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার মুস্তাফা নিংকে নিতে আগ্রহ দেখিয়েছে হায়দ্রাবাদ এফসি। তো কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল যে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের প্লেয়ার মুস্তাফা নিমের সঙ্গে তাদের কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে হয়তো, কিন্তু এখন অন্য খবর শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসিও কিন্তু মুস্তাফা নিমকে নিতে আগ্রহ দেখিয়েছে। তো খবরটি কিন্তু দারুণ খবর। মুস্তাফা নিমের সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি প্রথমে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছিল, এখনও তারা কিন্তু কিছু অফার দেয়নি তাকে, হয়তো পরেও দিতে পারে অফারটা, কিন্তু তার পাশাপাশি বলে হায়দ্রাবাদ এফসিও তাকে নিতে আগ্রহ প্রকাশ করছে। তো চলো এই খবরটা আপাতত এই পর্যন্ত, এর নেক্সট খবরে আসা যাক। তো নেক্সট খবরটি হলো এবার এটিকের প্লেয়ার ভিক্টর মঙ্গলকে নিয়ে। তো শোনা যাচ্ছে যে ভিক্টর মঙ্গলের কাছে প্রচুর আইএসএল ক্লাব থেকে অফার আসছে। আগে অফার এসেছিল মুম্বাই সিটির কাছ থেকে, তো এখন শোনা যাচ্ছে যে মুম্বাই সিটির পাশাপাশি আরও 2-3টে ক্লাব, যা শোনা যাচ্ছে এখনও 2-3টে ক্লাব মুম্বাই সিটি এফসির পাশাপাশি তারাও কিন্তু অফার করেছে ভিক্টর মঙ্গলকে। তো মুম্বাই সিটির পাশাপাশি যে সমস্ত ক্লাব আগে অফার করেছে সেই ক্লাবগুলি হলো এক জামশেদপুর এফসি, তারপরে হচ্ছে উড়িষ্যা এফসি এবং বেঙ্গালুরু এফসি। তো এই মোটামুটি তিন চারটে ক্লাব হয়তো ভিক্টর মঙ্গলকে অফার করেছে। তো দেখা যাক ভিক্টর মঙ্গল কোন ক্লাবের হয়ে এবার সাইন করে, হয়তো যার কাছ থেকে অফারটা ভালোভাবে তাকেই সাইন করবে। তো এবার আজকে সবচেয়ে বড় খবরে আসা যাক। তো একটু আগেই জাস্ট দুপুরবেলার দিকে আজকে এক bridge.com, অনেকে হয়তো এইটা সম্বন্ধে জানো, bridge.com-কে অনেকে নিয়ে থাকো, যেটা আইএসএল বলো বা ইন্ডিয়ান যে কোনো স্পোর্টস রিলেটেড নিউজ নিয়ে আপডেট দেয়, তাদের ওই পেজে একটু আগে মানে তাদের ওই ওয়েবসাইটে একটু আগে একটা আপডেট দেওয়া হয়েছে যে হয়তো মানে বলছি না যে পুরোপুরি কনফার্ম, হয়তো ফ্রান গঞ্জালেস এটিকে মোহনবাগান টিম যেটা নেক্সট সিজনে হবে এটিকে মোহনবাগান সেই টিমে নাকি আসতে পারে। তো এখনও পুরোপুরি বলে অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়নি, আমি এটা বলছি না যে অফিসিয়ালি পুরোপুরি কনফার্ম যে ফ্রান গঞ্জালেস আসছে, কিন্তু ওই সাইটে কিছুক্ষণ আগে দেখা দিয়েছে খবরটি প্রকাশিত হয়েছে যে হয়তো ফ্রান গঞ্জালেসের সাথে পরের বছর চুক্তিবদ্ধ হতে পারে এটিকে মোহনবাগান টিম, কারণ এমনি প্রথমে মোহনবাগানের সাথে 2 বছর চুক্তিবদ্ধ ছিল ফ্রান গঞ্জালেস, হয়তো তার এখনও চুক্তিটা শেষ হয়নি, সেই হিসাবে বলতে গেলে কিন্তু পরের বছর এটিকে মোহনবাগান টিমে থাকার কথা ফ্রান গঞ্জালেসের। কিন্তু তারপরে কিবু ভিকোনা যখন কেরালা ব্লাস্টার্স এফসিতে চলে যায় তখন চারিদিকে বিভিন্ন রিমোর দেখা গিয়েছিল বা শোনা গিয়েছিল যে হয়তো ফ্রান গঞ্জালেস কেরালা ব্লাস্টার্স এফসিতে যেতে পারে। তো সেই হিসাবে বললাম এটা বল পুরোপুরি কনফার্ম নয়, কিন্তু তারা যেহেতু একটা বিশ্বাসযোগ্য ওয়েবসাইট এটা কখনোই ভুল নিউজ দিতে পারে না, তো সেই হিসাবে বলা যেতে পারে হয়তো ফ্রান গঞ্জালেস পরবর্তী সিজনে এটিকে মোহনবাগান হয়ে খেলতে পারে। দেখো এর পিছনে অনেকগুলো কারণ আছে, যদি বলা যায় সে আসবে, যখন এরিক পার্তালুর সঙ্গে কথা হচ্ছিল যদি এরিক পার্তালুকে নিত হয়তো তাহলে সেই জায়গায় আর ফ্রান গঞ্জালেসকে নিত না, যেহেতু মান্ডিকে তারা এটিকে অনেক আগে ছেড়ে দিয়েছে। যদি এরিক পার্তালু থাকতো তখন বলা যেত যে ফ্রান গঞ্জালেস হয়তো থাকতো রে, যেহেতু এরিক পার্তালু বেঙ্গালুরু এফসির সাথে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে সো এটিকে আসার কোনো প্রশ্নই নেই, সেই হিসাবে বলা যেতেই পারে।
মান্ডির ব্যাকআপ ব্যাকআপ না সরি মান্ডির রিপ্লেস হিসাবে ফ্রান গঞ্জালেসকে আনতেই পারে এটিকে মোহনবাগান টিম। তো খবরটি এই পর্যন্তই, যদি অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে যায় তো তোমাদের জানিয়ে দেবো। তো এর পরের খবরে আসা যাক। তো পরের খবরটি হলো আই লিগ নিয়ে। শোনা যাচ্ছে যে আই লিগে এবার চেন্নাই সিটির এফসির প্লেয়ার জ্যাকসন দাস, যিনি কিন্তু একজন মূলত মিডফিল্ড পজিশনে খেলেন, তাকে নিতে আগ্রহ দেখিয়েছে চেন্নাই এফসি ও হায়দ্রাবাদ এফসি। এই আইএসএল এই দুটো ক্লাব তাকে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। তো খবরটা কতদূর সত্য বলতে পারবো না, তবে একটা রিউমার আসছে যে আইএসএলের এই দুটো ক্লাব তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তো আজকে আর কোনো আপডেট দেওয়ার নেই। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আর হ্যাঁ, অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আর যারা নতুন আছো এই ভিডিওটি প্রথমবার দেখছো তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওটি শেয়ার করে দিও।